জলপাইগুড়ি আবগারি দপ্তরের কর্মী ও রাজগঞ্জ থানার অধীন বেলাকবা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীদের যৌথ অভিযানে অবৈধ চোলাই মদের ঘাটিতে হানা দেওয়া হয় আজ হানা দেওয়ার সাথে সাথে কয়েক হাজার লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করে দীর্ঘদিন হলো আবগারি দপ্তরের কাছে খবর ছিল রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নাগপুর শিকারপুর সহ বিভিন্ন জায়গায় চা বাগানের মাঝে ও জঙ্গলের ভিতরে অবৈধভাবে চোলাইমদের খাতির তৈরি করেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সেই খবরের ভিত্তিতে আজ সকালে আবগারি দপ্তরের কর্মীরা রাজগঞ্জ থানার অধীনে বেলাকওয়া ফাঁড়ির পুলিশ কর্মীদেরকে সাথে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয় বেশ কিছু ঘাঁটি নষ্ট করে দেয় সাথে সাথে কয়েক হাজার লিটার অবৈধ চোলাই মদও নষ্ট করতে সক্ষম হয় তারা বেশ কিছু চোলাই মদের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করা যায়নি আবগারি দপ্তরের কর্মীরা যাওয়ার আগেই পালিয়ে যায় তারা এই ধরনের অভিযান লাগাতার চালিয়ে যাওয়া হবে বলে জানায় আবগারি দপ্তরের কর্মীরা